অথেন্টিক হলে আইন আইনের পথে চলবে। আমার তো কে একজন বলছিল যে ওদের মধ্যে একজন সাংসদ আছে তার বিরুদ্ধে অনেক কমপ্লেন দেওয়া সত্ত্বেও ইডি কিছু করেনি, যদিও তিনি, আমি আর নামটা বলবো না কারণ কমপ্লেন টমপ্লেন গুলো ওরা করছে আমি বলবো না, যারা ডাইরেক্ট চিট ফান্ডের সাথে যুক্ত ছিল, চিট ফান্ডের মালিকের সাথে বিদেশে ঘুরতে গিয়েছিল, চিট ফান্ডের সব তথ্য তাদের বিরুদ্ধে থাকা সত্ত্বেও তাদের কেন ডাকা হয় না? একই আইনে এক রকম অপোজিশনের জন্য আর এক রকম অন্যদের জন্য একই কখনো হয়? নুসরতের কেস নুসরত বলবে, নুসরতের কেস নুসরত লড়বে। লয়ার ক্যান সে লেট দ্য ল প্রিভেল, গুড ল প্রিভেলস, এটা আমার ম্যাটার নয়। বসিরহাটের তৃণমূল সাংসদ আজকে যেভাবে মেজাজ হারালেন, প্রশ্নের মুখে একেবারে বেসামাল, মেজাজ হারিয়েই মাঝপথে সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন নুসরত জাহান, একেবারে প্রতারণার অভিযোগ ওঠার আড়াই দিনের মাথায় আজকে সাংবাদিক বৈঠক করে কি দাবি করলেন তিনি, কেন অভিযুক্ত সংস্থা থেকে ঋণ নিয়েছেন, স্পষ্ট জবাব দিতে পারলেন না নুসরত জাহান, ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, খারিজ করে দিলেন নুসরত জাহান, যারা ভুল করেন যাদের ভয় থাকে তারা ব্যাখ্যা দেয়, আদালতে বিচারাধীন বিষয় আইনত পদক্ষেপ হোক, যে কোম্পানির নামে অভিযোগ সেই কোম্পানি থেকে 2017 মার্চে ইস্তফা দিই, আর ওই সংস্থা থেকে 1,16,00,000 টাকা ঋণ নিয়েছিলাম, 2017 মে মাসে সুদ সহ সেই ঋণ শোধ করে দিয়েছি, আদালতে ব্যাংক স্টেটমেন্ট জমা দিয়েছি, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই, দাবি নুসরত জাহানে, ওই সংস্থার কোনো শেয়ার আমার নেই, দাবি করলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের কি দাবি দেখো। অভিযোগ হচ্ছে যে আমার বাড়ি দুর্নীতির টাকা দিয়ে কেনা, সেই অভিযোগটা আমি এক্ষুনি ক্লারিফাই করব। এই কোম্পানি থেকে আমি একটা লোন নিয়েছিলাম, লোনটার অ্যামাউন্ট হচ্ছে 1,16,30,285 এবং মে 6, 2017 ইন্টারেস্ট সহ 1,40,71,995 আমি এই কোম্পানিকে ফেরত দিই এবং এর সমস্ত ব্যাংক ডিটেলস আমার কাছে আছে, ব্যাংক স্টেটমেন্ট, বাড়ির ডিড, এভরিথিং ইজ হিয়ার উইথ মি। ডেফিনেটলি আমি চাইলে আপনাদেরকে এক্ষুনি আমি খুলে দেখাতে পারি, কিন্তু এটা মনে রাখবেন যে আপনার ব্যাংক স্টেটমেন্ট আমি কোনোদিন দেখতে চাইনি, তাই আপনি যদি দেখতে চান আপনি কোর্ট থেকে নিয়ে নেবেন, এখানে কোনোভাবেই কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। দ্য কোর্ট ইজ লুকিং ইন টু ইট, হ্যাভ সাম ফেথ অন দ্য জুডিশিয়াল সিস্টেম অফ দ্য কান্ট্রি। আমি যদি কোনো ভুল করে থাকতাম, যদি একটা কথা মিথ্যে বলতাম, যদি একটা পয়সা মানুষের কাছে নিয়ে থাকতাম, আমি আপনাদের সামনে এসে আজকে দাঁড়াতাম না। আর নুসরত জাহানের বিরুদ্ধে এই যে প্রতারণার অভিযোগ উঠছে সে বিষয়ে মুখ্যমন্ত্রী আজকে বললেন যে নুসরতের ব্যাপার নুসরতই বলবে, এমনই প্রতিক্রিয়া তার। নুসরতের কেস নুসরত বলবে, নুসরতের কেস নুসরত লড়বে। লয়ার ক্যান সে লেট দ্য ল প্রিভেল, গুড ল প্রিভেলস,